পবিত্র হওয়া পরিধান করবে। আলাদা স্পেশাল এহরামের জন্য কোন আরপিত কোন কাপড় নেই, আমাদের জন্য আলাদা দুই পিস সাদা সিলাই সারা কাপড় থাকবে। এক নম্বর তো আমরা এহরামের কাপড় মানে এই দুই সেট দুই পিস করে সাতটে কাপড় দুই সেট আমরা কাপড় সাথে নিব। মা বোন যারা আমরা তো সেলোয়ার কাপড় এমন আমরা পরিধান করি, সুতরাং আমরা চার পাঁচ সেট আমরা সঙ্গে নিব। আর আমরা এহরামের জন্য দুই সেট চার পিস সাদা কাপড় আমরা নিব সাথে। এক নম্বর তারা ট্রাভেলস এজেন্সি থেকে আপনাদেরকে ব্যাগ দিবে, ও ব্যাগ আপনাদের সামনে আছে লাকেজ, ও ব্যাগের ভিতরে আর একটা স্কুল ব্যাগ আছে, ব্যাগের ভিতরে একটা স্কুল ব্যাগ আছে আর একটা ব্যাগ আছে আপনার ও ছোট ব্যাগ, এটা মা বোন সবাইকে দেওয়া হবে। এটা আপনার গলার জুলাই ব্যাগ, গলার জুলাই আর পাসপোর্ট জরুরি থাকলে ছোট মোবাইল রাখবেন। আপনার ট্রাভেলস থেকে বেল্ট দেওয়া হবে, এরামের কাপড় আমরা যারা পুরুষ পরিধান করবো বেল্ট পরিধান করতে হবে, কারণ এটা তো ডিলার টাইট করার জন্য বেল্ট পরিধান করতে হবে, বেল্টও পাবে। গলা যে ব্যাগ আছে এই ব্যাগে মোবাইল টোবাইল কাগজপত্র রাখতে পারবে, টাকা পয়সা রাখতে পারবে, এগুলা মা বোনকেও দেওয়া হবে। তারপরে মা বোনদের জন্য আর একটা এক্সট্রা একটা এটা আপনাকে কিনতে হবে বা বানাইতে হবে। হজ যাওয়ার পরে আমাদের দেশের অনেক মা বোন দেখা যায় এমনি ফর্দাসীন ফর্দা করে, কিন্তু হজ গেলে পুরুষ তো কেউ চিনে না, এখানেও মুখ খুলিয়ে হাঁটে, এখানে তো কেউ চিনে না, অসুবিধা নেই, এখানে ফর্দার দরকার নেই। অথচ হজ হজ নামক ইবাদত এটা আপনার কবুল হইতে হইলে শরীয়ত সম্মত ভাবে আপনি থাকতে হবে, বিশেষ করে এহরাম অবস্থায়। তো এহরাম অবস্থায় মা বোন মুখ খোলা থাকবে ঠিক, কিন্তু এর অর্থ এই নয় আপনি মুখ দেখাইয়া হাঁটবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সময় আয়েশা তাআলা বলেন, আমরা যখন পুরুষ দেখতাম তখন তো পুরুষ কম ছিল মানুষ, তখন কুরনায় দেয়া মুখ দেখে ফেলতাম, যাতে মুখ পর পুরুষে না দেখে, যখন পুরুষ নাই মুখ থেকে কুরনা সরাই ফেলতাম। এখন তো এই সুযোগ নাই, চব্বিশ ঘন্টা পুরুষ আসা যাওয়া করছে, তখন আপনি একটা কাজ করবেন, এই যে খেলার যে ক্যাপ আছে খেলার ক্যাপ একটা কিনে ক্যাপের সামনে তো শক্ত শক্ত যে আছে শক্ত সামনে খালা কাপড় আধা গোছ কাপড় কিনে টেইলার দিয়ে আপনি সেলাই করে নেবেন। আমরা দেখছি হজরিয়া অনেক মা বোন ফর্দাসি, অনেক আলিমুল আমার বা এমন যারা তবলিগে লাইনে বা অনেক যারা শিক্ষিত মা বোন ফর্দাসি যারা, তারা আমরা দেখছি যখন এহরাম বাঁধেন সাথে সাথে মাথার মধ্যে আপনি এই ক্যাপটা দিয়ে দেবেন, তাহলে হবে কি পর পুরুষে আপনার মুখ দেখবে না, কারণ এহরাম অবস্থায় মুখ ঢাকা নিষেধ। এই যে সামনের যে বাড়তি আছে বাড়তি কাপড়টা বাড়া থাকবে আপনার চেহারার মধ্যে লাগবে না, বলে বাতাসে লাগাইবে এটা সমস্যা নাই, হঠাৎ লাগলে এই সমস্যা নাই, সর্বদা চেহারাটা দেখে থাকবে। মা বোন যারা আপনারা ওই ব্যবস্থাটা করবেন তাহলে পুরাপুরি শরীয়ত সম্মত ভাবে পর্দার সাথে আপনার হজটা আদায় হবে। মা বোন যারা দেখুন এক্সট্রা একটা কাজ এটা আপনারা করার চেষ্টা করবেন। তো আমরা পুরুষ যারা দুই সেট মা বোনের আলাদা কোনো কাপড় নাই। দুই নম্বর আমরা পুরুষ যারা ইহরাম অবস্থা আমাদের পুরুষের জন্য স্যান্ডেল পরিধান করতে হবে, স্যান্ডেল ফিতাওয়ালা, কেন ওদের পার যে উফুরিবাদ আছে উফুরিবাদ এহরাম অবস্থায় পুরুষদের জন্য খোলা থাকতে হয়। তো আপনি আমি যদি চামড়ার জুতা পরিধান করি উফুরিবাদ ডেকে ফেলি তা আপনার জরিমানা আসবে, দম দিতে হবে ছাগল একটা কিছু সময় থাকলে। এই জন্য আমরা পুরুষ যারা এহরাম অবস্থায় স্যান্ডেল পরিধান করতে হবে, এই জন্য স্যান্ডেল দুই জোড়া আমরা কিনে নিয়ে বসাতে। মা বোন যারা আমাদের জন্য আলাদা কোন জুতা নেই, আপনি যে জুতা পরিধান করেন এতে সারা পা ঢেকে ফেলেন, এমনকি কিতাব লেখছেন আপনারা পার্বতে পা মোজা পরিধান করবেন, মোজা পরিধান করবেন এহরাম অবস্থায় ফাজাতে দেখা না যায়, এই জন্য মা বোনদের জন্য কোনো আলাদা কোনো জুতা নাই, আপনি যে জুতা ইউজ করেন ওই জুতাই পরিধান করবেন। দুই ফিতার স্যান্ডেল আমরা পুরুষ যারা আমরা ব্যবহার করবো।
আমরা পুরুষরা ইহরাম অবস্থায় মাথা খোলা, চেহারা খোলা, কিন্তু মা বোন যারা মাথা জানা চেহারা খোলা। চেহারা খোলা আমি বলছি, খোলা মানে এই নয় আপনি ফোর্টা সারা সকাল ওই ব্যবস্থা হবে কেপ দিয়ে। আমরা আপনি যে কোনো দোকানে এহরামের কাপড়ের সাথে তারা বাতাসের বালিশ দিয়া, এগুলো আপনার আরাফা মুজদালিফাত লাগে। বাতাসের বালিশ ছাড়া আমরা যে স্কুল ব্যাগ তারা দিবে, স্কুল ব্যাগ আমরা দিব, স্কুল ব্যাগ মাথার তলিতে ঘুমাতে যায়, বাতাসের বালিশ দেন সমস্যা নেই, না হলেও চলবে। বাতাসের বালিশ মা বোন যা তাদের কো লাগবে, পুরুষদের কো লাগে, কোমরে বাঁধার ব্যাগ রেখে পাবে। তাওয়াফ সাত চক্কর দিছি না আট চক্কর দিছি না ছয় চক্কর দিছি, শয়তানে বেড়ালে রেখে। শয়তান আমাদের দেশে যেভাবে আছে এই দেশে শয়তান আমরা সাহায্য কর দেওয়ার বাদে আপনি নিশ্চিত সাহায্য কর দিছেন, লাগাই দিছে না, মনে হয় আটশো করে দিছে, মনে হয় ছয়শো করে দিছে। এই জন্য একটা সাত দানা তসবি আছে, এটা অনেক সময় দোকানে পাওয়া যায়, যদি পাওয়া না যায় আপনি সুযোগ হলে সাত দানা একটা তসবি বানাই দিবেন। এই এক চক্কর দিছেন এই আঙ্গুলো থাকবে, এক চক্কর দিছেন একটা দানা খান দিবেন, আর একশো আপনি বলবেন আমার হিসাব আছে অসুবিধা নাই, দেখবেন সাহায্য করে দেওয়ার বাদে শয়তানের কাছে লাগাই দিছে। এই জন্য এটা খুব সতর্ক থাকতে হয়, কারণ ছয় চক্কর দিল তো আপ হবে না, সাত চক্কর বাদ দিয়ে আট চক্কর দিল হবে না, আরো সাত চক্কর দিতে হবে আট চক্কর দিলে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করার জন্য সাত দানা তসবি একটা বানাই দিবেন, দোকানও পাওয়া যায়, দোকান দিয়ে কিনে নেবেন। মিসওয়াক মিসওয়াক নেবেন, ব্রাশ টুথপেস্ট যারা ইউজ করে নেবেন, ইহরাম অবস্থায় এগুলো ব্যবহার করা যাবে না, মিসওয়াক ব্যবহার করতে হবে। তোয়ালে গামছা টিস্যু ফাতলা বিছানার একটা চাদর স্পোর্ট স্যান্ডেল দুই জোড়া, সাথে সাথে মক্কা মদিনা যাওয়ার পরে আপনি তো যাওয়ার পরে এত লম্বা জার্নি হয়ে গেছে, আপনি উমরা হরার পরে গোসল করবেন, গোসল হরার পরে আপনি কাপড় টাপড় দিবেন কোথায়? অনেক সময় কাপড় দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তখন রশির প্রয়োজন হয়, অনেক সময় রুমের ভিতরে আমরা রশি টাঙ্গাই, টাঙাইলে আমরা ইউজ ব্যবহারের যে আমরা পাঞ্জাবি লুঙ্গি দিবেন কোথায়? ব্যবস্থা নেই, তখন রশি টাঙ্গাইলে রশির মধ্যে দিয়ে শুকানো যায়, এই জন্য পারলে রশি ও সাথে নেবেন, এটা আমার কিতাবের লেখা আছে রশি। তখন যাওয়ার বাদে অনুভব করবেন যে হুজুরে বলছিল রশিদ তো খুবই দরকার, সাথে নেবেন। ডাক্তারের প্রেসক্রিপশন সহ যাব ওষুধপত্র, আপনি ডায়াবেটিস রোগীর, হ্যাঁ প্রেশারের রোগী, ওষুধপত্র সাথে নেবেন, খাবার সেলাই নেবেন, শুধু আয়না চিরুনি নেবেন, রেজার ব্লেড নীল কাটা ব্লেড এগুলা সাথে নিতে পারবেন না, যারা বিমান উপরাস্তর হলেন জানেন, এটা আপনার লাগেজ দিয়ে বেল্টও দিয়ে দিতে হবে, হাঁচি এগুলা কিন্তু সাথে নিতে পারবেন, সাথে আপনি শুধু একটা বেগের কাপড় সুপার নেবেন, আর জরুরি কাগজপত্র পাসপোর্ট থাকবে, কিন্তু নীল কাটা হাঁচি ব্লেড এগুলা কিন্তু আপনার লগে নিতে পারবেন না বিমানে, এই জন্য আপনি লাগেজ দিয়ে বেল্টও দিয়ে দিবেন। তারপর তৈল সাবান, অনেকের পা পাঠি যায় গ্লিসারিন এগুলা সাথে নেবেন, অনেকের হাট ফাট বেশি গরম তো অনেকের পা ফাটার অভ্যাস আছে, পা ফাটার ওষুধ সাথে নেবেন। এখন কিন্তু মিডিল খুব বেশি গরম, প্রত্যেকে ছোট ছাতা একটা কিনে নেবেন, ছাতা আপনি তো নমাজ যাবেন তো আটচল্লিশ পঞ্চাশ বায়ান্ন ডিগ্রি গরম, তো গরম অতিক্রম হলে তো বায়তুল্লা যেতে হবে, তো ছোট ছাতা সাথে নেবেন, ছাতা থাকলে আপনার খুব উপকার হবে। ছোট একটা হাত পাতা নেবেন, অনেক সময় দেখা যায় আরফা মুজদালিফা মিনা, এখন আগে তো আপনার এসির ব্যবস্থা আছে না, এখন তাঁবুর মধ্যে এসি আছে, কিন্তু মুজদালিফার তো এসিও নেই, মিনার গেলেন তাঁবু আছে, আরফাত গেলেন একটা অর্ডিনারি তাঁবু আছে, মুজদালিফার যখন আসেন খোলা আকাশের নিচে আল্লাহ দেখা যায়, তখন আপনার গরম নিচ থেকে গরম উঠে,
ইহরামের কাপড় বিছাইছেন, সাটাই বিছাইছেন, হ্যাঁ আরো বিছাইছেন গামছা, এরপরে তলতিয়া গরম উঠে, তখন যদি শুধু একটা হাত পাখা থাকে আপনি আরামে আরামসে ঘুমাইতে পারবেন, শুধু হাত পাখা। কিতাবাদি আপনি যেটা আপনি করেন মাসনামা যে কিতাবাদি সাথে নেবেন, ফাতলা একটা যায় নামাজ নেবেন, ফাতলা যায় নামাজ। আর সাথে তো খরচের জন্য পয়সা নিতে হবে, রিয়াল মানি নিতে হবে, সাথে বাংলাদেশে পয়সাও রাখবেন, আপনি তো ইয়ার ফুট গিয়া পানির একটা দরকার, কিছু পয়সা বাংলাদেশি সাথে থাকতে হবে। আপনি এই দেশ থেকে আসেন এয়ারপোর্ট 3-5 ঘন্টা খাওয়ার দরকার, যদি রিয়াল থাকে তৈত না, বাংলাদেশে পয়সা সাথে থাকবে আর রিয়াল বানিয়ে আনবেন। রিয়াল আপনি আপনা আপনার খরচ অনুপাতে কি পরিমাণ আপনি খরচ করবেন, আপনি আপনার অনুমান করিয়া একটু বেশি সাথে রাখবেন, আর তাহলে তো আপনার পকেটে থাকবে, এই জন্য একটু বেশি সাথে নেবেন। আপনার ডায়াবেটিস রোগী ইনসুলিন ঠান্ডা রাখার লাগে, যখন আপনি মিনা মধ্যে আরফা যাবেন তখন তো ঠান্ডা রাখুন, কুলিং কেস একটা ব্যাগ আছে, ও ব্যাগ যারা ইউজ করেন ঠান্ডা থাকে কিছু সময় কত ঘন্টা একদিন দুই দিন, ব্যাগ সাথে নেবেন। চশমা ব্যবহার করেন চশমা সাথে নেবেন, এই সমস্ত জিনিস। এছাড়াও যদি আপনার প্রয়োজনীয় কোনো জিনিস নেওয়ার মতো থাকে, আপনি দরকারি মনে করেন, এগুলো আপনি সাথে নেবেন। মহিলাদের কিছু এক্সট্রা জিনিসপত্র, এগুলো যেগুলো বলছি এগুলো তো অনেকটা মহিলারও দরকার, মা বোন যারা আপনারা নেবেন, এর সাথে আপনার মাথার স্কার্ফ ওই যেটা দেখাইলাম আমি ওটা, এর বাদে হাত পা মোজা, ইহরাম অবস্থায় হাত মোজা লাগাইবেন না কিন্তু পা মোজা লাগানোটা উত্তম, হাত মোজা সাথে নেবেন। আপনার সালোয়ার কামিজ মেক্সি যেটা পরিধান করেন, উড়না অন্যান্য প্রয়োজনীয় জিনিস, জুতা ভালো বুরকা, আপনি এহরাম বাজার করে সালোয়ার কামিজ যা দরিত না সালোয়ার কামিজে বুরকা লাগাইতে হবে, এই জন্য কালো বুরকা আপনি সাথে নেবেন। ফেভিকুড এগুলা যেগুলো আপনারা ইউজ করেন, স্কার্ফ ব্লাউজ এগুলা ইউজ করেন, ওগুলো আপনারা সাথে রাখবেন। বস এছাড়াও বুঝছেন তারা পুরুষের জন্য স্যান্ডেল, তারা বুঝছেন স্যান্ডেল দুই ফিতা ওলা, এই দুই ফিতা ওলা, কেন অনেক আছে উমরা গেছেন অনেক আছেন হজ করছেন, তো আমরা জানি এহরাম অবস্থায় দুই ফিতাওয়ালা স্যান্ডেল ব্যবহার করতে হবে, যখন এহরাম শেষ তখন আমরা আমরা অন্যান্য যে জুতা আছে ওগুলো আমরা ইউজ করবো, আর এহরাম অবস্থায় শুধু স্যান্ডেল পুরুষদের, মা বোনদের জন্য যে কোনো জুতা আমরা পরিধান করতে পারবো। এখন আমরা মনে করেন বাড়ির থেকে আমরা বের হব, এই সমস্ত জিনিস যথাসম্ভব আমরা চেষ্টা করব মান সামানা কম নেওয়া যায়, যথাসম্ভব। আপনার লোকে আপনার ওয়াইফ আছে, যে ওয়াইফ থাকলে আপনার তো লাকি একটাই হয়, দুইটার প্রয়োজন নাই, ট্রেভেলস থেকে দুইটা দিছে দুইটা নিতে হবে এমন কথা না, আপনার ওয়াইফ আপনার সাথে ব্যাগ একটাই হয় কি, এই সমস্ত ব্যাগ তো হাজার হাজার ব্যাগ, হাজার হাজার ব্যাগ জিদ্দার দিয়ে যখন নামাইবে আপনার ব্যাগ বের করতে 1.5-2 ঘন্টা সময় লাগবে, যতই আপনি চিহ্ন দেন না কেন, অনেক চিহ্ন অনেক ফিতা লাগা অনেক লাল বা বিভিন্ন ধরনের, কিন্তু হাজার হাজার ব্যাগ এগুলা বের করতে অনেক সময় লাগে, এই জন্য আপনি যদি ব্যাগ একটা হয় আপনি ওয়াইফার একটা হলে আপনার বার করতে 1.5 ঘন্টা, ওয়াইফের বার করতে আরো 1.5 ঘন্টা, এদের 3 ঘন্টা শেষ, এই জন্য যত পারেন মাল সামান রাখো, এবং ওয়াইফ থাকলে মা তাহলে তিনজনে এক ব্যাগ নেবে, তাহলে আপনার পেরেশানি কম হবে, এটা আমরা চেষ্টা করব। তো আমরা বাড়ির থেকে বের হব, বের হওয়ার আগে আমরা যেহেতু এহরাম দেবে, এহরাম তো আর এয়ারপোর্ট গিয়া এহরাম বাধাটা কষ্ট, এই জন্য আমরা যেহেতু আমরা 10:30 সময় পাই, ফ্লাইট হলে আমরা 9:30-9:30 আগে গিয়ে পৌঁছতে পারি এয়ারপোর্ট, এর আগে বাসা বাড়ি আমরা যেখান থেকে এয়ারপোর্ট যাবো বাসা বাড়ির থেকে আমরা এহরাম বেঁধে রওনা দিই, তাহলে আর কোনো টেনশন নাই। তো এহরাম বেঁধে যে রওনা দিব, এহরামের আগে ফাফর সুগর যা আছে সব গুছাইয়া বেগনি, এর আগে চুল নোক যাবতীয় সব কিছু ফালাইয়া ফাই পরিষ্কার হইয়ে
গোসল করার প্রয়োজন বা গোসল করে, যেহেতু লম্বা খবর, গোসল করে যদি সুযোগ থাকে আমি গোসল করে সব কিছু রেডি খাবার সুবর থামাইয়া গোসল করিয়া আমাদের শরীরে যে সিলাইকৃত খাবার গুলো আছে সব খাবার খুলে এমনকি ভিতরের জাঙ্গিও থাকতে পারবে না, গেঞ্জিও থাকতে পারবে না। অনেক সময় দেখা যায় না, জানি না গেঞ্জি তৈয়া এরা মানিয়েছে, তা বাস্তব অভিজ্ঞতা, গেঞ্জি ভিতরে এরা মানা ভিতরের জাঙ্গি এরা মানিয়েছে হবে না। এই জন্য কিছু একদম মূল কারণে মানুষের লাশ দেওয়া সাদা খাবার দেওয়া হয়, ঠিক তদ্রুপ আমিও লাশ ধরে যাব শিলাইকৃত সম্পূর্ণ খাপড় খুলে দুইটা একটা বড় সাদরের মতো পরিধান করব আর একটা ছোট নিচে লুঙ্গির মতো পরিধান করব, পরিয়া আমি দেখাইব। পরিধান করার আগে বলছি সুর লোক যা আছে সব কিছু ফালাইয়া গোসল সাবান দিয়া পায়ে পরিষ্কার হয়ে ইহরামের খাপড় পরিধান করে তখন আমি দুই রাকাত ইহরামের নিয়তে নফল নামাজ আগে খাপড় পরিধান করব। আমরা আমাদের সমাজে জিনিস প্রচলিত আছে ইহরামের খাপড়ের নাম কিন্তু ইহরাম নয়, খাপড় সাদা দুইটা পরিধান করছি ইহরাম বলছি না, এটার নাম ইহরাম না, এটা সাদা দুইটা খাপড় শুধু ইহরামের খাপড় ইহরাম নয়। এই জন্য অনেকে মনে করে কি আমার কাছে যেমন লন্ডন থেকে আসছে দেশ থেকে উনি হজ গেছে, তো হজ যাওয়ার পরে উনি এখনো উমরা করে নাই, বাথরুম গিয়া ঢুকে গোসল করছে আস্তা খুলে গেছে, উপরে সাদরও খোলা তলেরটাও খোলা, লন্ডনে মানুষ এভাবে এভাবে আমার উনি উলঙ্গইয়া গোসল করে অভ্যাস, বস এরামে দুনো খাবার খুলে উনি গোসল করছে, বলে এরামে তো পরিধান করে সাথী সঙ্গী লোকে মনোভাব লাভ করছে, আমি তো ওই কাম করছি বলে সব মনে হয় তোমার হয় শেষ উপরা শেষ তোমার এরাম শেষ আমার কাছে আসছে। আমি বললাম না, এহরাম খাবারের নাম না, এহরামের নিয়তের নাম, তুমি উলঙ্গ হয়ে গেল নিয়ত গেছে কিন্তু নিয়ত তো গেছে না, এই জন্য উলঙ্গ হয়ে গেল এহরাম যাবে না। হ্যাঁ এমন করা ঠিক নয়, এমনিও তো এইভাবে গোসল করা ঠিক না, আবার এহরাম অবস্থা এটা করা অনুচিত ঠিক নয় গুণাও হবে না। বুখারী শরীফের এক বাবুই আছে উলঙ্গ হয়ে গোসল করার নাম, হ্যাঁ এটা অনুচিত ঠিক নয়, এই জন্য উনি সাহস হয়ে ওকে আল্লাহ আমার তো সাথে জিগে বলছে তোমার সপ্তাহ শেষ। আমি বললাম না, এহরাম উনি নিয়তের না, খাপড়ের নাম এহরাম নয়, আমি খাপড় দুইটা পরিধান করছি এহরাম বেঁধে নিয়েছি না, এহরাম হলো নিয়তের নাম। তা আমি প্রথম গোসল করে পায় পরিষ্কার হয়ে নকশুল সব ফলাই আমি দুইটা খাপড় পরিধান করব, আমরা পুরুষ চান মা বোন যারা আছি যে খাপড়ের দিয়ে আমি এহরাম বাঁধবো খাপড়টা পায় পরিষ্কার হবে, পায় পরিষ্কার হবে বুরকা লাগে, এরপরে আমি দুই রাকাত এহরামের নিয়তে নফল নামাজ, এই নামাজটা নফল নামাজ না পড়লেও এহরাম বাঁধা যায়। যেমন মা বোন তাদের প্রতি মাসে অসুস্থতা আছে ঋতুবর্তী, আপনি এহরাম বাঁধবেন আপনারা হঠাৎ করে অসুস্থ হয়ে হইতে পারে না, অসুস্থ মা বোন যারা আপনারা যদি শারীরিক কোনো ক্ষতি না হয় মেডিসিন দেওয়া বন্ধ হওয়ার কোনো সুযোগ থাকে, আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না আপনি মেডিসিন খাইয়া বন্ধ করে দিলেন, এরপরও যদি ওষুধ খাইছেন এরপরে বন্ধ হয়েছে ঠিক আছে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ কোনো অসুবিধা নেই, নমাজ না পড়ে যে খাবার পরিধানকৃত আছে পরিধানকৃত অবস্থায় নমাজ ছাড়া আপনি দুইটা কাজ করবেন নিয়ত আর তাকবিয়া। নিয়ত কি? আমরা যেহেতু আমার জানা নাই আমরা মনে হয় বেশি অংশ মানুষ আমরা হজের তিন প্রকার, হজ্জে তামাক্তু হজ্জে কিরান হজ্জে ইফরাদ। তামাক্তু মানে প্রথম শুধু উমরা নিয়ত করা, উমরা নিয়ত কইরা বাইতুল্লাহ শরীফে উমরা করার পরে ইহরাম খুলে ফেলে নরমাল খাবার করে উমরা শেষ, এরপরে সাত তারিখ আট তারিখ আর যখন আসবে তখন নতুন করে হজের নিয়ত করা, এর নাম হলো তামাক্তু হজ। আমার মনে হয় এই ধরনের হাদিস আবু আমাদের মধ্যে বেশি তামাক্তু করা হয়,
আর যারা বদলি হজ করবে, কেউ বদলি, যার বদলি হজ করবে উনি যদি আপনাকে পারমিশন দেন, তে তোমার যে হজ করার ইচ্ছা ওই হজ করতে পারো, তাহলে উনিও তামাক্কু হজ করতে পারে, আর না হয় ইফরাদ হজ করতে হবে। ইফরাদ মানে শুধু হজ, তে শুধু হজ যদি উনি করে দেশ থেকে হজের নিয়ত ফিরাতে যাবে আর ওই এহরাম থাকবে 10 তারিখ ফাতর মেরে উনি এহরাম করতে হবে। এফ ইফরাদ হজ লম্বা এহরাম, সেম কেরান হজ, কেরান হজ সর্ব উত্তম হজ, হজ এবং উমরা একসাথে, আমি হজ এবং উমরা উভয়টা একসাথে আদায় করার নিয়ত করছি। উনিও দেশ থেকে যে এহরাম বেঁধে যাবে আর খোলার কোনো সুযোগ নাই, 10 তারিখ পাথর মেরে এহরাম করতে হবে। যে আমরা অধিকাংশ যেহেতু তামাত্তু করে না, প্রথম শুধু উমরা করব, আমি যখন কাপড় পরিধান করব, কাপড় পরিধান করার পরে আমি নিয়ত করব, আল্লাহ আমি উমরার এহরাম বাদার নিয়ত করতেছি, আপনি সহজ করুন কবুল করুন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসির হালি ওয়া তাকাব্বালহা মিন্নী, আল্লাহ আমি উমরা নিয়ত করতেছি, আপনি আমার পক্ষ থেকে উমরাকে সহজ করুন করে দিন এবং আমার পক্ষ থেকে উমরাকে কবুল করুন। এটা হলো নিয়ম। দেখেন কোন ইবাদতই হতে পারে না আল্লাহ নামাজে সহজ করে দিন, জাকাত দেওয়ারে সহজ করে দেন, রোজারে সহজ করে দেন, কোনো ইবাদত না, কিন্তু হজ আল্লাহ উমরা নামক ইবাদত কষ্ট সাধ্য ইবাদত, হজ নামক ইবাদত কষ্ট সাধ্য ইবাদত, সুতরাং যেহেতু কষ্ট সাধ্য আমাকে আদায় করার জন্য সহজ করে দিন। সহজ করার কথা কেন আসে বুঝা যায়, করতে কষ্ট আছে এই জন্য সহজের প্রশ্ন আছে। তো কাপড় পরিধান করার পরে মা বোন যারা আমরা যে কাপড় দিয়ে এহরাম বাঁধবো, কাপড়টা পরিধান করার পরে দুরকার হইবে, তারপরে মাথা ডাকবেন, তারপরে দুই রাকাত নফল নামাজ এহরামের নিয়তে, আল্লাহ আমি এহরামের নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবার, এই নিয়ত। আমরা পুরুষ যারা এই নামাজ পড়ার সময় মাথা দেখে নামাজ, টুফি যদি থাকে টুফি, টুফি নাই, এহরামের কাপড় দিয়া মাথা দেখে নামাজ, মা বোন যারা মাথা তো ডাকা আছে চেহারা খোলা থাকবে, এটা তো গরু কেউ দেখেন না, এই সময় এই ইটা লাগানোর প্রয়োজন নাই, দুই রাখা নফল নামাজ পড়ে। বলছিলাম মা বোন যারা যদি অসুস্থ, অসুস্থ অবস্থায় আপনি নামাজ ছাড়া শুধু নিয়ত করবেন, নিয়ত আল্লাহ আমি উমরার এহরাম বাদার নিয়ত করতেছি, আপনি সহজ করুন কবুল করুন, এই কথা বলার পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন, বসিয়া নিয়ত করবেন, নিয়ত করার পরে তিনবার তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, নিয়ত তিনবার তালবিয়া। তালবিয়া পড়ার সাথে সাথে, আগে বলছি আপনি আস্তে আস্তে বলেন, পড়ার সাথে সাথে আপনার ইহরাম বাদা কমপ্লিট হয়ে গেল, তাহলে বোঝা গেল। আপনি যদি শুধু খাবার পরিধান করেন ইহরাম বাদা হল। আমরা পুরুষ যারা প্রথম এহরামের কাপড় পরিধান করব, করার পরে যদি আমি সুস্থ হই, আমরা পুরুষ যারা দুই রাকাত নফল নামাজ করব, মা বোন যারা সুস্থ হইলে দুই রাকাত নফল নামাজ করবে, নফল নামাজ করার পরে আমরা নফল নামাজ করব মাথা দেখে, নফল নামাজ যখন পড়া শেষ টুফি আছে টুফিটা নিচে নামাই ফেলবো, এহরামের কাপড় মাথা আছে কাপড়টা নিচে নামাই ফেলবো, নিচে নামানোর পরে তখন আমি নিয়ত করব, আমি উমরা এহরাম বাদার নিয়ত করতেছি, আপনি সহজ করুন কবুল করুন, এরপরে তিনবার তালবিয়া জুড়ে জুড়ে পড়ুন। যখন নিয়ত আর তালবিয়া হয়ে গেছে আপনার এহরাম বাদা কমপ্লিট হয়ে গেছে, এহরাম বাদা যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনার উপরে কিছু নিষিদ্ধ, এহরাম মানে কি, আপনার এহরাম বাদার পূর্বে যে সমস্ত জিনিস বৈধ ছিল ওই সমস্ত জিনিস আপনার উপরে অবৈধ হয়ে গেল,
এর নামে হারাম মানে হারাম করা, যে সমস্ত জিনিস এহরামের পূর্বে বৈধ ছিল ওই সমস্ত জিনিস এহরাম বাজার বাদে নিষিদ্ধ হয়ে গেল। সুতরাং আপনি এখন আতল লাগাইতে পারবেন না। আতল লাগাইবেন আপনি যখন খাপড় পরিধান করছেন, শরীরের মধ্যে লাগাইবেন, খাপড়ের মধ্যে লাগাইবেন, শরীরের মধ্যে গ্রাম আতল লাগাইবেন। এই গ্রাম যদি এহরামের বাদেও বাকি থাকে কোনো সমস্যা না, আপনি লাগাইছেন এহরামের আগে, এই জন্য আতর লাগাইলে শরীরের মধ্যে এহরামের আগে লাগাই। এখন আতর পরিধান করতে পার ব্যবহার করতে পারবেন না, গ্রাম সাগার সাবান লাগাইতে পারবেন না, এবং এহরাম অবস্থায় বিবির সাথে স্বামী স্ত্রী সুরব আচর ব্যবহার করতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না, কিছু জিনিস এই সময় আপনার নিষিদ্ধ হয়ে যাবে। তখন আমরা মনে করেন এহরাম বাঁধলাম, এহরাম বাঁধার পরে আগে বলছেন আমরা যেহেতু বাড়ির থেকে রওনা দেব, নামাজ করছি, নামাজ করার পরে ঘর থেকে বের হব, সামান আলিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমি পারলে কিছু পয়সার দান সৎকার করব, আত্মীয়স্বজনের কাছে বিদায় নিব হাসি খুশি, যেহেতু আমি আল্লাহ মন বেদার করার প্রশ্ন না, আল্লাহ তার বাড়ি মেহমান বানানোর জন্য আপনাকে নিচ্ছেন, আপনার ভাগ্য ভালো, এই জন্য আপনি খুশি মনে বাড়ির থেকে আত্মীয়স্বজনের বিদায় নিয়ে বাড়ির থেকে যখন বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই দোয়া পড়ে আপনি বাড়ি থেকে বের হবেন, বাড়ি থেকে বের হয়ে সামান নিয়ে গাড়ি ধুসবেন, এই দোয়া পড়ে যদি আপনি বের হন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, তখন আপনি আপনার আল্লাহর জিম্মায় চলে গেলেন। তো বাড়ি থেকে বের হয়ে আমরা এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট যত আপনার খামখান আছে ওগুলা যারা আপনার স্বপ্ন সফরাস্তর করছেন জানেন, না জানলেও কোনো সমস্যা নেই, লাইনও দাঁড়াইবেন, বোর্ডিং পাস দেবেন, সিট চাপ করে দিবে, সিরিয়াল বাহিনী সব হাজি সাহেব, এদিন কিন্তু হাজি সাহেব ছাড়া অন্য কেউ বিদেশি যাত্রী নয়, আমাদের বিমান শুধু হজ যাত্রী, এই জন্য সবাই যে কাজ করে আমিও সেই কাজ করবো, এই কেন মানে প্রোটেকশনের ব্যাপার না, বলে আমি নতুন মানুষ কীভাবে শিখবো না, চিনা লাগবে না, আপনি যাবেন লাইনও দাঁড়াইবেন, এখানে লাগেজ আছে তারা বুকিং দিবে, সিট চাপড় দিবে, বোর্ডিং পাস দিবে, লাগেজ গুলো বেল্ট দিয়ে দিবেন, ছোট ব্যাগ আপনার সাথে থাকবে, পাসপোর্ট থাকবে, জরুরি কাগজপত্র থাকবে, এগুলা আপনি নিয়ে বোর্ডিং পাস পেয়ে আপনি দুতলাতে উঠবেন, দুতলাতে উঠলে আপনি অপেক্ষা করবেন বাড়ির থেকে বের হওয়ার আগে। আর একটা জিনিস, রাস্তাঘাট আপনি যখন বের হওয়ার আগে খাওয়া দাওয়া অল্প খাবে, পানি টানি কম খাবে, বাড়টা কম খাবে, আর এমনি তো বাইক থেকে কোনো যেতে হলে মন বেশ একটা সুবিধা থাকে না, খানি টানে না, ইচ্ছা হলো খাওয়া যায় না, আপনি বেশি খাবেন, বেশি পানি খাবেন, তখন আপনার বিমান উঠার বাদে আপনার টয়লেটে ধরবে। তো যারা আমরা সহরাস্তার বিমান সবসময় করি না, অভ্যস্ত নাই, তাদের জন্য সমস্যা হয়ে যায়, এই জন্য খাওয়া দাওয়া যত কম খাবেন, পানি টানি কম খাবেন, তত পেশাব পায়খানা কম ধরবে, সফরটা আপনার আরামসে হবে, ওই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো এয়ারপোর্ট গেলাম, এয়ারপোর্ট যাওয়ার পথে কার্যক্রম শেষ করে দুতলা থেকে বসবো, বিমান আসবে, আমরা বোর্ডিং পাস দিয়ে আমরা বিমানে উঠবো। বিমানে উঠার পরে অনেক সময় বিমানের মধ্যে নামাদের সময় হয় না, আমরা যেহেতু সোয়া দশটা ফ্লাইট তো সোয়া দশটা যাবে না, এগুলা এই গাড়িগুলি যেটা লেট হয় বিমানও ওরা ডিলে হয়, দেখা যায় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা, এতে আমরা জোহরের নামাজ বিমান ফরা লাগবে, জোহরের নামাজ বিমান আমরা ডাইরেক্ট পশ্চিম দিকে আমরা বাই তুললাম, বিমানটাও না ডাইরেক্ট যাবে, সিটও যেভাবে বসা আছে ঠিক সেইভাবে আপনি বসা অবস্থায় নামাজ বিমানও তারা মাটি আছে মাটি, আপনি তো সবাইকে উঁচু করতে দিবে না, আপনি বিমানবন্দর থেকে উঁচু হলে উঠবে, যদি উঁচু থাকে ওই উঁচু নিয়ে আপনি সিটও বসে বসে নামাজ পড়বেন, যদি উঁচু থাকে না তারা মাটির তোলা দিবে তৈমুম করার জন্য। আমি জীবনে হয়তো কেউ নামাজি ধরি না, তৈমুম কি চিনি না, এক মন্ত্রী গেছে হজ, মন্ত্রী মিনিস্টার হলে যায় না মাঝে মাঝে হজ গেছে, উনি মরুভূমিতে গেছে নামাজের সময় সে নামাজ পড়বে পানি তো নাই, তখন উনি চিন্তা করলো তৈমুম করা লাগবে, তৈমুম কিভাবে করবো, বালু খতরে নাকের ভিত্তি আড়াইছে মুখের ভিত্তি দিছে, হ্যাঁ টেনশন হচ্ছে, আর মনে হয় তৈমুমটাই পাবে না, নাকের ভিতরে মুখের ভিতরে আর এমনি সমস্যা করছে, এই জন্য তৈমম হয়তো আমরা জীবনে হেউ করছি না, এটা ইম্পর্টেন্ট। আমি হোস্ট থেকে আসতে আমার পাশে বদ্রলোক হাজি সাহেব বসছে,
তো নামাজের সময় সে মাটির দোলা দিছে, উনি তো এমন করবে মাটির দোলা ওলা ধরছে ধরিয়া উনি এইভাবে এইভাবে তো তৈমুম হয় না। আমি দেখাই দিলাম তৈমুম কিভাবে করতে হয় না, ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি তৈমুম যদি হয় না আপনার নামাজ হবে না, এই জন্য বিমান সবাইকে উজু করতে দিবে না। উজু যার আছে আলহামদুলিল্লাহ, যার নাই তৈমুম করতে হবে। মাটির দোলা দিবে, মাটি তোলা করবেন, ধরিয়া হাত তোলা জানবেন। তৈমুম আপনার তিন ফরজ, এক নম্বর নিয়ত করা তৈমুম, উজুর মধ্যে নিয়ত ফরজ নাই, তৈমুম নিয়ত ফরজ। কেন ফরজ? মাটি দিয়া তো পাক হওয়ার কথা, মাটি তৈরি ময়লা যুক্ত হলে পানি পাক করে, পানির স্বভাব হলো পাক করা, আগুনের স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, মাটির স্বভাব হলো নাপাক করা। তো ইটেনে যখন আপনি পবিত্রতা হাসিল করবে তখন আপনি বলতে হবে এই মাটি তোর দ্বারা আমি পবিত্রতা হাসিল করবো, এই জন্য নিয়ত ফরজ এক নম্বর। দুই নম্বর মাটি এইভাবে দরার পরে সমস্ত চেহারা, সমস্ত চেহারা আপনি মুছে ফেলা। এইভাবে মা বোন যারা আছে সবাই সমান এই পদ্ধতিতে যদি এইভাবে দেন আপনার হবে না। এক দুই তিন নম্বর আবার মাটিতে ধরবেন, ধরিয়া এইভাবে তিন আঙ্গুল এখানে দুই আঙ্গুল আলাদা ধরিয়া ডাইন হাত খনি পন্ত মুছে ফেলতে পুরুষ মহিলা সমান এইভাবে করে ডাইন হাতটা বাম হাত এইভাবে এইভাবে করবে তখন আপনার তিন ফরজ নিয়ত সম্পূর্ণ। চেহারা মাসে হলেন, দুনো হাত কোনি পর্যন্ত মাসে হলেন, তখন আপনার তৈমুম কমপ্লিট হইল, তখন আপনি বসে বসে নামাজ পড়বেন। যদি উজু না থাকে তৈমুম, মা বোন যারা সেম তৈমুম এইভাবে আমরা করবো, তখন আমরা বিমান এইভাবে আমরা নামাজ পড়বো। নামাজ পড়ার পরে আমরা যখন এয়ারপোর্ট গিয়ে নামবো জিদ্দা, এয়ারপোর্ট নামার পদে এখানে কিছু কার্যক্রম আছে, এখানে অনেক সময় আগের মতো নয়। আগে তো আমরা এমনও হয়েছে ট্রাভেলসের মালিক তাই নো আস্তা তাই ছেলে তাই ওয়াইফ ওয়াইফ করতো মানায় আল্লাহ মাফ করতো জান্নাতে ফেরদাউস নসিব করতো, আমরা দোয়া করি একসাথে। দেখা যায় কেন গাড়ি দিতে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা লেট হয়, এখন কিন্তু এই ধরনের না, ঘন্টা দেড় ঘন্টা লেট হয়। তো যাই হোক আমরা এইভাবে জিদ্দা দিয়ে নামার পরে কার্যক্রম যখন শেষ হবে তখন তারা গাড়ি দিবে, তখন ওই গাড়ি দিয়ে আমরা যেহেতু আমরা জিদ্দা থেকে মদিনার যাইলাম না মক্কা, ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে। বস আমরা হোটেলে গিয়ে উঠব, হোটেলে উঠার পরে আমরা যেহেতু লম্বা জার্নি হয়ে রাখেছি, অনেকের হয়তো মনে মনে থাকতে পারে যে হুজুর এহরাম অবস্থায় কি গোসল করা যাবে? যাবে, গোসল করতে পারবে। কিভাবে গোসল করবেন? আপনার উফরেতে চাদর আছে, চাদরটা খুলে রেখে দিবেন, ফিন্দনে যেটা আছে এটা ফিন্দন থাক, অথবা ফিন্দনেরটা খুলে আপনি গামছা পরিধান করে ফেলবেন, গামছা ও শিলি ছাড়া শুধু পানি ডালবেন, গোসা মাজা যাবে না, সাবান লাগানো যাবে না, শুধু পানি ডালতে পারবে। কারণ লম্বা জার্নি হয়ে গেছে, গামে ভিজে গেছে, শরীর গন্ধ করে অনেক সময়, তো এই অবস্থায় যদি শুধু পানি ডালে তবে তো একটা আরাম হবে। তো আপনি এহরাম অবস্থায় শুধু পানি ডালতে পারবেন, উপরে চাদরটা খুলে ফেললেন, এটা দোয়া লাগবে না। আর ফিন্দনে যেটা আছে এটা ময়লা হয়ে গেছে, আপনি এটা নিয়ে গোসল করতে পারবেন, অথবা এটা খুলে গামছা পরিধান করে আপনি গোসল করতে পারবেন। গোসল করতে গোসা মাজা যাবে না, সাবান লাগানো যাবে না, শুধু পানি ডালবে। বস পানি দেবে ফিন্দনে যেটা আছে, আপনার তো দুই সেট আছে, সিন্দনে যেটা ময়লা হয়ে গেছে লম্বা জাড়ে ধরে এটা বদলাইয়া নতুন আরেকটা পরিধান করেন, কোনো সমস্যা নেই। উপরে যেটা আছে এটা যদি মনে করে ময়লা হয়ে গেছে, নতুন আরেক সেট আছে, এটা পরিধান করেন, কোনো অসুবিধা নেই। মা বোন আপনারা যারা আছেন যদি আপনার কাপড় বদলানোর প্রয়োজন মনে করে বদলাইতে পারে, কোনো সমস্যা নেই, হোটেলও গিয়া আপনি কাপড় বদলান। তারপরে আমরা যারা গাইড হওয়ার আছে আমরা হয়তো কিছু নাস্তার ব্যবস্থা হলে থাকবে, নাস্তা রাস্তা করে একটু রেস্ট নিয়ে আমরা টাইম দিব যে আধা ঘন্টা আপনারা রেস্ট করেন, হ্যাঁ এরপরে নাস্তা রাস্তা করেন, হাত মুখ ধোন, গোসল হলে গোসল করেন, তারপরে আমরা একসাথে দলবদ্ধ হয়ে আমরা তালবিয়া পড়তে পড়তে আমরা বাসার থেকে যখন এহরাম বাঁধব এর পড়তে পড়তে গিয়ে আমাদের একমাত্র খাস তালবিয়া পড়া। কিতাবও লেখছেন এহরাম অবস্থায় কুরআন তিলাওয়াতের চেয়েও উত্তম তালবিয়া, তালবিয়া পড়া লাম্বাই পড়া কুরআন তিলাওয়াতের চেয়ে উত্তম।
এই জন্য আমরা বাসার তৈয়া বাড়িতে এই আহরাম তোমার বেড়ে বেড়তে সবসময় তালবিয়া, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় তালবিয়া। আগে বলছি যে যত বেশি তালবিয়া করবেন তার তার হজ স্বর্গ উত্তম হবে। আর একটা জিনিস হয়েছে আগে আল আজু আসাদ্য, হজের মধ্যে যে যত বেশি কুরবানি দিবে তার হজ তত উত্তম হবে। একটা কুরবানি তো প্রত্যেকের দিতেই হবে, যারা তামাত্ম কেরান হজ করে না বলে দিতেই হবে। আর আলী রাজি আল্লাহ তার আগু বলেন আমি প্রতি বছর আল্লাহ আল্লাহ নবীর পক্ষ থেকে আমি একটা ছাগল কুরবানি দিছি আর আমার কুরবানিও আমি দিছি। এতে বুঝা